ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين وعليكم السلام ورحمه الله وبركاته شماนিত ভাই প্রশ্ন করেছেন কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ক্লাসের বই বা অন্য বই পড়া কি জায়েজ কোরআন শোনার বিষয়ে মূল নীতি হচ্ছে আল্লাহ রাবুল আলমিন বলছেন ওয়েদা কোরি আল কোরআন ফস্তামি আউলাহু আনসিতুল্লাহ আল্লাহম তুর হামুন অর্থাৎ কোরআন তোমার সামনে যখন তেলাওয়াত করা হবে কোরআন যখন আবৃত্ত করা হবে তখন আমাদের উচিত হল কোরআনকে মনোযোগ সহকারে শ্রবণ করা আপনি কোরআন তেলাওয়াত বাজাইয়া যদি অন্য কোনো বই পড়েন তাহলে কোরআন তেলাওয়াত আপনি মনোযোগ সহকারে শুনতে পারবেন না আর যদি এমনিতেই কোনো কাজ করেন আর মনোযোগটা থাকে কোরআন তেলাওয়াতের প্রতি তাহলে ঠিক আছে কিন্তু আপনি কোরআন তেলাওয়াত বাঁচানোর পরে যে অন্য কোনো বই পড়েন কিন্তু এদিকে কিন্তু মনোযোগ থাকতেছে না তাহলে আপনি কোরআন যখন শুনবেন তাহলে অন্য কোনো বই পড়া উচিত নয় যাতে করে কোরআন তেলাবাদ বুঝা যায় না মনোযোগ না থাকে